আমাদের অনেকের অনেক সময় অনেক জিনিস হারিয়ে যায়, অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ অনেক প্রয়োজনীয় জিনিস হারায়, কিন্তু আমরা কোনো অবস্থাতেই সেটা পাই না। আজকে আমি আপনাদের সামনে এমন একটি আয়াত বলে দেব, যেই আয়াত যদি আপনি আয়াতের আমল করে থাকেন, এই আয়াতে আমি যেরকম বলবো একের সাথে যদি সেরকম করেন, অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের ফজলে করবে, আপনি আপনার হারানো জিনিস ফিরে পেয়ে পাবেন। যে কোনো বস্তু হারিয়ে গেলে পাওয়ার আমল, সেই আয়াতটা আপনাদের সামনে উপস্থাপন করছি। তবে শুরুতে একটি কথা, প্রচার মিডিয়া এসডিতে সবসময় ইসলামিক বিনোদন পাবেন, ইসলামিক বিনোদন সব রকমের পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পুরনো সাবস্ক্রাইবার হয়ে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আয়াতটি হচ্ছে আলাম তাআলাম আন্নাল্লাহ ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্না যালিকা ফি কিতাব ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। আমি আবার বলছি, আলাম তাআলাম আন্নাল্লাহ ইয়ালামু মা ফিস সামাই ওয়াল আরদ ইন্না যালিকা ফি কিতাব ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। অর্থ, তুমি কি জানো না যে নিশ্চয় আল্লাহ জানেন যা কিছু রয়েছে আসমান ও জমিনে, অবশ্যই এসব কিতাবে লিখিত আছে, এ কাজ আল্লাহ তাআলার পক্ষে খুবই সহজ। পদ্ধতি হচ্ছে, যদি কারো গোলাম পালিয়ে যায়, গোলামের প্রথা কিন্তু এখন নেই, অথবা কারো কোনো জিনিস হারিয়ে যায়, তাহলে এশার নামাজের পর উপরোক্ত আয়াতটি 1000 বার পড়বে, ইনশাআল্লাহ সে ব্যক্তি হারানো জিনিস ফিরে পাবে। তো এটার উপর আপনারা আমল করবেন, অবশ্যই আপনাদের অনেক উপকারে আসবে। আমল করে দেখতে পারেন, ট্রাই করতে পারেন, আপনার হারানো জিনিস আপনি ফিরে পাবেন। তবে এটা 10 বছর আগে হারানো গেছে, আর 10 বছর পরে আপনি করবেন তাহলে কিন্তু হবে না, যখন হারাবে তখনই আপনি এটা করবেন। যদি আপনার নিকটস্থ জিনিস থেকে থাকে তাহলে অবশ্যই আপনার হারানো জিনিস আপনি ফিরে পাবেন, কারণ এটা আল্লাহর নিয়ন্ত্রণেই, আল্লাহ চাইলে আপনার সব কিছুই বের করে দিতে পারেন। তো আপনি এটা পড়বেন, পরে আমল করবেন, ইনশাল্লাহ আপনার জিনিস আপনি ফিরে পাবেন। তো ভিডিওটা কেমন লাগলো আপনি একটা কমেন্টস করলে আমরা পরবর্তীতে ভিডিও বানাতে আরও উৎসাহিত হব। আপনার মূল্যবান কমেন্টসটি আমাদের অনেক উপকারে আসবে। তো এটাই চাইবো যে আপনি ভিডিওটা একটা কমেন্টস করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। আর পরিশেষে আজকের মতো বিদায় নিতে হচ্ছে, প্রতিদিন যেভাবে বিদায় নিতে হয় আজকেও সেই রকম বিদায় নিতে হবে। তো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনার হাত থেকে দূরে থাকুন। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমাদের বাংলাদেশকে হেফাজত করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।